तो फाइनली टिकटॉक बैंड म्यूजिक। तो हेलो फ्रेंड्स, आज के नतुन एपिसोडे स्वागतम। तो फ्रेंड्स, हमें निश्चय सकले जानी जे टिकटॉक भिगो हेलो लाइकी शेयर इट जेंडर क्लाब फैक्टरी एवं शाइनर मत 59 एप्स निरापत्ता जनित कारण भारतवर्ष थेके बैन करा हुए छे। तो এখন আমাদের স্বভাবত প্রশ্ন আসে যে এই অ্যাপসগুলো অল্টারনেটিভ হিসেবে আমরা কি ব্যবহার করব। তো দেন থাকবে আজকে নয়ন চাইনিজ অ্যাপ এবং ভারতবর্ষের কিছু অ্যাপস। তো দেন যেগুলো ইউজ করে কিন্তু খুব সহজেই আমরা সেই অ্যাপসগুলোর চাহিদা মেটাতে পারি। তো লেটস গো স্টার্ট। তো সবার প্রথমেই আসে মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ডাউনলোডার অ্যাপস, যার মধ্যে থাকছে টিকটক, ভিগো, হ্যালো, ভিমেড, লাইকি। তো দেন এগুলো সবগুলো চাইনিজ অ্যাপ, এগুলো সিকিউরিটি জনিত কারণে ভারতবর্ষে ব্যান করা হয়েছে। তো দেন এগুলো অল্টারনেটিভ আমরা ব্যবহার করতে পারি আমাদের ইন্ডিয়ান কোম্পানির শেয়ার স্যাট রূপসো। তো এছাড়াও আমরা এগুলোর অল্টারনেটিভ হিসেবে এনজয়, বোলো ইন্ডিয়া, মিত্রন এবং ইন্ডিয়া টক ব্যবহার করতে পারি। তো দেন এগুলো কিন্তু টিকটকের থেকে দেন অনেকটাই ভালো বলতে পারেন। তো দেন এগুলোর সিকিউরিটি পলিসি এবং খুবই ভালো, তো এগুলো আমরা ইউজ করব। তো এবং সেকেন্ড অপশানে যে রয়েছে, আমরা ব্যবহার করে থাকি ইউসি ব্রাউজার, দেন আমরা এটাকে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আমরা ইউসি ব্রাউজারের থেকে আমাদের যে ইন্ডিয়ান কোম্পানি রয়েছে সেখানে আমরা ব্যবহার করতে পারি জিও ব্রাউজার। তো দেন এটা কিন্তু খুবই আর কি সিকিউর বলতে পারি। তো এছাড়াও কিন্তু চাইলে আমরা গুগলের ক্রোম ব্রাউজার ইউজ করতে পারি, তো সেখানে কিন্তু প্রাইভেসি পলিসি খুবই ভালো। এবার থার্ড পজিশনে রয়েছে যে আমরা শেয়ার ইট কিংবা জেন্ডার সাধারণত এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করে থাকি। তো দেন এর অল্টারনেটিভ হিসেবে আমরা কিন্তু কিছু ইন্ডিয়ান অ্যাপস ব্যবহার করতে পারি। তো দেন এই জেন্ডার শেয়ার ইটে কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়তই অ্যাডসের নোটিফিকেশান চলে আসে এবং আননোন আননোন ভিডিও চলে আসে। তো দেন এটা আমাদের খুবই প্রবলেম। তো দেন আমরা এর অল্টারনেটিভ হিসেবে কিন্তু জিও সুইচ ব্যবহার করতে পারি। তো এর রেটিংটা খুব ভালো এবং এটা আপনারা খুব নর্মালিভাবে ইউজ করতে পারেন। তো এছাড়াও আপনারা একটা গুগলের ট্রাস্টেড ফাইলস বাই গুগল এটা ইউজ করতে পারেন। তো দেন এটাও খুব একটা ভালো। তো এছাড়াও যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি, তো এক্ষেত্রে কিন্তু একটা চাইনিজ অ্যাপ আমাদের কিন্তু পপুলারভাবে মার্কেট নিয়েছে। তো এক্ষেত্রে সবার প্রথমে নামটা চলে আসে বিউটি প্লাস। তো এই বিউটি প্লাস অ্যাপটা কিন্তু আমাদের প্রতিটা মোবাইলই থেকে থাকে, মিন থাকতো। তো এখন ব্যানজনিত কারণে সেহেতু আমরা আনইনস্টল করে দিয়েছি। তো এর ফিচার্সটার মতো কিন্তু অনেক আমাদের ভারতীয় অ্যাপস আছে যেগুলো তো খুব ভালো ভালো ফিচার্স আছে। তো এর মধ্যে হলো ইন্ডিয়ান সেলফি ক্যামেরা, তো এটা ইউজ করতে পারেন। তো আপনারা যদি চান তাহলে কিন্তু নন চাইনিজ কান্ট্রি যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে B612, তো এই অ্যাপসটা ইউজ করতে পারেন। তো যেটা মেড ইন জাপান, তো এর ফিচার্সগুলোও কিন্তু খুব ভালো। এখানে অনেক ধরনের ফিল্টার্স এবং অনেক ধরনের ইমোজি ইউজ করতে পারেন। তো দেন যেটা বিউটি প্লাসের থেকে অনেকটাই ভালো। সো এক্ষেত্রে কিন্তু আমাদের সিকিউরিটিটাও খুব ভালো থাকবে। তো নেক্সট যদি আমরা ভিডিও কলিংয়ের কথা বলি, তো এক্ষেত্রে কিন্তু আমরা এতদিন পর্যন্ত জুম ইউজ করতাম। তো দেন এখানকার ফিচার্সগুলো যাই হোক মোটামুটি ভালো ছিল। তো এটা সিকিউরিটি জনিত একদম উইক সিকিউরিটি। তো এখান থেকে আমরা আমাদের নিজেদের কান্ট্রি যে অ্যাভেলেবেল অ্যাপসগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সেই নমস্তে, এছাড়াও মাইক্রোসফট টিম, এবং আপনারা চাইলে কিন্তু গুগলের গুগল ডুও এবং স্কাইপি ব্যবহার করতে পারেন। তো এগুলো সিকিউরিটি কিন্তু খুবই হার্ড, তো এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তো নেক্সটে আমরা ক্যাম স্ক্যানের কথা বলবো। তো এটা ওয়ার্ক করে মূলত কোনো ডকুমেন্টকে PDF করার জন্য কিংবা স্ক্যান করার জন্য। তো এর অল্টারনেটিভ হিসেবে কিন্তু আমাদের খুব অ্যাভেলেবেল প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে। তো এর মধ্যে একটি খুব পপুলার অ্যাপস হলো তো অ্যাডোব স্ক্যান। তো আপনারা ক্যাম স্ক্যানের জায়গায় অ্যাডোব স্ক্যান ইউজ করবেন। তো দেন এটার কোয়ালিটি কিন্তু ক্যাম স্ক্যানার থেকে অনেকটা ভালো এবং এর সিকিউরিটি কিন্তু খুব হার্ড। তো এক্ষেত্রে আমরা নিশ্চয়ই অ্যাডোব স্ক্যানকে ব্যবহার করব। তো দেন এবার যারা অনলাইন শপিং করে, দেন যারা ক্লাব ফ্যাক্টরি শাইনের মতো অ্যাপসে গিয়ে অনলাইন শপিং করে, তো ক্লাব ফ্যাক্টরি হলো এরকম একটা অ্যাপস, এত বিজ্ঞাপন দেয়, সেখানে আমরা প্রোডাক্টসগুলো দেখতে পারি কিন্তু ইমাইজের মধ্যে খুব ভালো ভালো প্রোডাক্টস, কিন্তু সেটা আমাদের রিয়েলি যখন চলে আসে সেটা আমাদের খুব আর কি উইক প্রোডাক্টস দেয়, যা দুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং প্রাইসটাও কিন্তু সেই রকম দেখার মতো না। তো এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান অ্যাপসগুলো ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ফ্লিপকার্ট ইউজ করতে পারি, দেন যেটা খুবই পপুলার বলতে পারেন এবার রেটিংটাও খুব ভালো। এছাড়াও মিন্ত্রা, স্ন্যাপডিল, অ্যাজোস, টাটা কলিং এগুলো ইউজ করতে পারেন। তো তাছাড়াও থাকছে রিলায়েন্স ডিজিটাল। তো এগুলো ছাড়াও কিন্তু আপনারা চাইলে অ্যামাজন ব্যবহার করবেন। তো দেন এগুলোর সিকিউরিটি পলিসি খুবই ভালো। তো এবার যদি আমরা গেমিংয়ের কথা বলি, তো সরাসরি চলে আসবে ক্লেশ অফ কিং গেমটির কথা। তো এটা হলো একটা চাইনিজ অ্যাপ। আপনারা কি জানেন এই ক্লেশ অফ ক্লিং গেমটি ক্লাশ অফ ক্লিংয়ের একদম হুবহু নকল করা? তো চীন জানেন কতটা নকল এক্সপার্ট থাকে। তো এক্ষেত্রে আপনারা কিন্তু ক্লাশ অফ ক্লিং যেটা হলো ফিনল্যান্ডের একটা গেম, তো আপনারা অরিজিনালটা খেলতে পারেন, তো আপনারা কেন ডুপ্লিকেট খেলবেন? তো এক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু এই যে ক্লেশ অফ ক্লেইং এই গেমটা অবশ্যই কিন্তু আমরা রিজেক্ট করে দেবো এবং আমরা এক্ষেত্রে ক্লেশ অফ ক্লেইং খেলতে পারি। ফ্রেন্ডস, এগুলো হলো চাইনিজ কিছু অ্যাপসের কিছু অল্টারনেটিভ অ্যাপ। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো অল্টারনেটিভ চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন।
তো আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, এই চাইনিজ অ্যাপগুলো ব্যান করার ক্ষেত্রে ভারত সরকারের খুব একটা ভালো পদক্ষেপ। তো দেন এই চাইনিজ অ্যাপগুলো কিন্তু গোপনে আমাদের পার্সোনাল ডেটা, আমাদের ফাইল ম্যানেজারের ফটো, অডিও, ভিডিও সবগুলো কিন্তু তারা গোপনে তাদের দেশে চুরি করে নিয়ে যাচ্ছে, এবং তারা ইচ্ছে করলে সেগুলো কিন্তু কোনো খারাপ কাজে মিন তারা গোপন কাজে ইউজ করতে পারে। তো এটা খুব ভালো একটা পদক্ষেপ আমাদের জন্য। তো আপনারা যদি ইভেন চীন কান্ট্রির কথা বলেন, তো সেখানে কিন্তু আমাদের পপুলার যে অ্যাপসগুলো রয়েছে, দেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এমনকি ইউটিউবও সেখানে চলে না। তো সেখানে এগুলোর অল্টারনেট হিসেবে তারা উইচ্যাট, অন্যান্য যে অ্যাপসগুলো আছে তাদের কান্ট্রির ইউজ করে। তারা কিন্তু বিদেশের যে কান্ট্রিগুলো আছে এগুলোর অ্যাপসগুলো কিন্তু তাদের দেশে তারা ব্যান করে দিয়েছে। দেন তারা চায় না যে কোনোভাবেই তাদের দেশের কান্ট্রির কোনো নিউজ কিংবা তাদের দেশের কান্ট্রির কোনো ডেটাবেস অন্যান্য দেশে চলে যাক। অথচ তারা কিন্তু এই চাইনিজ অ্যাপগুলো দিয়ে বাইরের কান্ট্রির ডেটা কিন্তু সংগ্রহ করছে প্রতিনিয়তই তাদের দেশে। তো এটা খুব ভালো একটা পদক্ষেপ। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।